রাজস্ব আয় বৃদ্ধি করতে সহজে মদ বিক্রির উপরে জোর দিয়েছে রাজ্য আবগারি দপ্তর। লক্ষ্য পূজার মৌসুমে 25% মদ বিক্রির বৃদ্ধি করতে। ইতিমধ্যেই 16,100 কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য আবগারি দপ্তর সূত্রে খবর। তবে বৈধ নথি থাকা সত্ত্বেও পুরসুরার পঞ্চনন্তলা এলাকার পাত্র এভেলন শপ নামে একটি দোকানকে সিএস সাপ্লিমেন্টারি অফিস অফ লাইসেন্স দেওয়া হচ্ছে না এবং দীর্ঘ কয়েক মাস আটকে আছে সিএস সাপ্লিমেন্টারি অফিস অফ লাইসেন্স। তবে কি কারণে দেয়া হচ্ছে না তা নিয়েও বেশ ধন্দে আছে খোদ মালিক পক্ষ। তবে বারে বারে আবগারি দপ্তরের কাছে হন্য হয়ে ঘুরেছেন ওই দোকান মালিক পক্ষ, তারপরেও কোনো সদুত্তর মিলছে না। লকডাউন পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে মদ বিক্রির ক্ষেত্রে কিছু কেমন ছাড় দেওয়া হয়েছিল, মিলেছিল বিপুল পরিমাণে রাজস্ব আদায়। প্রশাসনিকভাবে এই মদের দোকানটির ক্ষেত্রে কেন সাপ্লিমেন্টারি সিএস অফিস অফ লাইসেন্স প্রদান করা হচ্ছে না সরকারি অসহযোগিতার অভিযোগ তুলেছেন মালিক পক্ষ। তবে এই ঘটনা প্রসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সংবাদ মাধ্যম যোগাযোগ করলে কোনো সদুত্তর মেলেনি। পাত্র এফেলন শপের ক্ষেত্রে সমস্যা কি হয়েছে কতটুকু জানেন, কি বলবেন? আপনি তো রেজিস্টার্ড মানে রেজিস্টার্ড সেলসম্যান। এটা হচ্ছে আমাদের অফ কাউন্টার, যেটা যেটা নিয়ে সমস্যা সেটা যেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো কেন বন্ধ হয়ে আছে কিছু খোঁজখবর পেয়েছেন? না না, আমি এসব ব্যাপারে কিছু বলতে পারছি না। ওরা অ্যাপ্লিকেশন করেছে, অফিসাররা এসেছিল, কেন বন্ধ হয়ে, অফিসাররা বলতে পারছে না কেন বন্ধ, খালি বলছে খালি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, কোনো চিন্তা নেই আপনাদের তো দিয়ে দিলেই তো হলো। তো আপনাদের কাছে কি খবর আছে বাকি যারা সব দোকানগুলো আছে তারা কি অফিস অফ সাপ্লিমেন্টারি সিএসএ লাইসেন্স পেয়ে গেছে? হ্যাঁ, সবাই অনেকটা দোকানই পেয়ে গেছে, শুধু এইটাই খালি পড়ে রয়েছে। কেন পড়ে রয়েছে সেটাও বলতে পারছে না, ধরা ছোঁয়াই দিচ্ছে না, অফিসাররা ফোন করলে ফোনই ধরছে না। এখন এটা কি কি মনে করেন, এটা কি নিয়মের বাইরে নাকি বন্ধ করেছে আপনাদের ফল্ট? হ্যাঁ, আমাদের কোনো কিছু ফল্ট নেই, আমি দেখতে পাচ্ছি এখন অফিসারদের কিছু কি 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 ফল্ট আছে আমি কিন্তু বলতে, আজ রোজই বলছে এসে বলছে খালি যখন কিছু বলে হয়ে যাবে বড়বাবু ডিএসি আমাদেরকে যেটা বললো যে সব পুরসুরা যত দোকান আছে সব অন অফ অফ কাউন্টার সাপ্লিমেন্টারি সিএস সব লাইসেন্স দিয়ে দিয়েছে আপনারা কেন করছেন? যখন আমরা করতে গেলাম বড় ডিসির তত্ত্বাবধানে কাউন্টার ফাউন্টার ওনারাই ঠিক করে দিলেন, আমার অন শপ থেকে 6 ফুট 6 ইঞ্চি তবাতে অন কাউন্টার অফ কাউন্টার হবে বলে ওনারা ঠিক করলেন। আমরা ডেকোরেশন ফেকোরেশন করে এবং 8,000 টাকা করে চালান রেডি করে দিয়ে সব কিছু করলাম এবং কী অজানা কারণ আছে জানি না, ডিই সাহেব বা ওসি সাহেব সেটা বলতে পারবেন, ইনকোয়ারি হয়ে গেছিলো সবই হয়েছে এবং কোনো একটা অজানা কারণ দেখ কি কারণ সেটাও জানি না। এখন আপাতত দোকান যখনই জিজ্ঞাসা করা হয় তখনই বলে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে এইটুকুই বলে যায়, যখন জানতে চাওয়া যায় যে বলে আমার হাতে নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন ওটা। অনেকদিন আগেই তো দরখাস্ত করেছি, আগের যিনি ডিএসসি স্যার ছিলেন তিনি সব কিছু রেডি করে দিয়ে গেছিলেন, নতুন যিনি এসছেন তিনি কি করছেন সেটা আমরা বুঝতে পারছি না এখন পর্যন্ত, জিজ্ঞাসা করলে বলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন সেটা উনিই বলতে পারবেন, আমি সব কিছু রেডি করে পাঠিয়ে দিয়েছি। এসে গেছে আরামবাগ কুকিং মশলা, আমরা খুঁজে নিয়ে এসেছি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা, তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত হচ্ছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।